हेलो वेलकम अस्सलामु अलैकुम दिस इज नीला मजुमदार वेलकम बैक टू माय चैनल आशा करी अपनारा सबाई भालो आछेन। नरम तुलतुले परोटा खेते सबाई पसंद करी तबे बाड़ीते अनेक समय परोटा करले सेटा शक्त होये जाए। आज के किछु टिप्स एंड ट्रिक्स शेयर करब जेटा करले परोटाटा एकदम नरम ओ तुलतुले होबे। तो दर्शक चलुन देखे नेई एई रेसिपिटी। प्रथमे आमी मेजारमेंट कापे दुई कप परिमाण मतो मयदा दिए देब, स्वाद मतो लवण दिए दिब, एरपर आमी एक चामच चीनी दिए दिब। एखन आमी ए उपकरणगुलोके भालोभावे मिशिए नेब। एखन आमी एखाने दुई टेबल चामच परिमाण तेल दिए दिब। एखाने आपनी बाटारो दिते पारेन। ए तेलटा दिले हय कि परोटाटा अनेकक्षण पर्यन्त नरम थाके। एखाने आमी सबगुलो उपकरणगुलोके भालोभावे मिक्स करे नेब। डोले डोले तेलगुलोके मयदार साथे भालोभावे मिक्स करे निते हबे। এখন দিয়ে দিব পানি। পানি কিন্তু গরম দেওয়া যাবে না, পানিটা নরমাল পানি দিতে হবে যেটা আমরা বাসায় খেয়ে থাকি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিব। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করব। পানি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। আমার ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি এখন ডোটা চারপাশে তেল দিয়ে মেখে দিব। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। বিশ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ডোটাকে আবার একটু ভালো করে মথে নিব 5 মিনিটের মতো। দেখুন আমার ডোটা কতটা নরম হয়েছে। এখন এ থেকে আমি পরোটার শেপ বের করে নিচ্ছি। আমি কিছুটা বড় বড় সাইজ করে নিয়েছি, চার কোণা বিশিষ্ট পরোটা বানাবো। এখন আমি এর মধ্যে হালকা তেল লাগিয়ে পরোটা শেপ তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা তেল। এরপর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ ময়দা। এখন আমি পরোটাটা ভাঁজ করে নিব। এখন আমি এর মধ্যে তেল দিয়ে চেপে চেপে হালকা ময়দা দিয়ে দিব। আবার একটু ভাঁজ করে আমি পরোটাটা বেলে নিব। আমার পরোটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানে পরোটা দিয়ে দিব। হালকা হয়ে আসলে আমি উল্টে দিব। চেপে চেপে দিতে হবে। বারবার উল্টে পাল্টে দিতে হবে এবং চেপে চেপে দিতে হবে। আমার পরোটাটা অনেকটাই হয়ে এসছে। এ পর্যায়ে আমি তেল ব্রাশ করে দিব। এখন আমি উল্টে দিব। চেপে চেপে দিতে হবে। আবার একটু তেল ব্রাশ করে দিলাম। এখন আমি আবারও উল্টে দিলাম। এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে। আমার পরোটা ভাজা হয়ে এসছে। আমি এখন একটি প্লেটে তুলে নেব। আমার ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে পুরোটাই ভালোভাবে দেখেন তাহলে আপনারা অবশ্যই নরম ও তুলতুলে পরোটা তৈরি করতে পারবেন।
আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নিলাম।